أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمالت أمان ديني بهاي السلام عليكم ورحمة الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ বাংলাদেশ থেকে একটি প্রশ্ন করেছেন, শেখ বালতিতে যদি সাবান পড়ে যায় তাহলে কি বালতির মধ্যের পানি নাপাক হয়ে যায়? প্রথমে আমি আমাদের এই আব্দুল্লাহ ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বরাকাতু। প্রথমে আমরা জানতে চেষ্টা করব পানি তিন প্রকার। এক প্রকারের নাম হলো আরবিতে বলে নাজিস, আরেকটা হলো তাহির, আরেকটা হলো তাহুর। নাজিস পানির অর্থ হলো যে নাপাক পানি, সে নিজেও নাপাক, আর যদি আমাদের গায়ে লাগে অথবা কাপড়ে লাগে তাহলে আমাদের অবশ্যই ধুতে হবে। নিজেও নাপাক, অন্যকেও নাপাক করে দেয় যদি সে লাগে। এটা হলো এক ধরনের, যেমন আপনার পেশাব অথবা অন্য কোনো নাপাক যদি পানি হয়ে থাকে তাহলে সেটি নিজেও নাপাক, আর যদি আমাদের গায়ে লাগে অথবা কাপড় লাগে তাহলে অবশ্যই ধুতে হবে। দ্বিতীয়কে বলা হয় তাহের। তাহেরটা হলো যে সে পানি কিন্তু নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না, নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। সেটি হলো এমন পানি যে পানির সুরত এবং মজা পরিবর্তন হয়ে গিয়েছে তার সাথে অন্য কিছু মিশানোর কারণে। যেমন ধরেন কেউ চা বানিয়েছে, চা অথবা কোনো তরকারির ঝোল, এগুলো তো এক ধরনের পানি, কিন্তু যেহেতু অন্য কিছু তার সাথে মিশানোর কারণে তার পানির সুরটি এবং পানির মজাটি চেঞ্জ হয়ে গিয়েছে, তখন ওইটি সে নিজেই পাক থাকবে কিন্তু অন্যকে পাক করতে পারবে না। অর্থাৎ আপনি এই এই ধরনের পানি দিয়ে যে পানিটির পুরো সুরত পরিবর্তন হয়ে গিয়েছে, এই ধরনের পানি আপনি খেতে মানে পান করতে পারেন, যেমন যদি খাবার জিনিস হয়ে থাকে অথবা অন্য কোনো ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি এইটা দিয়ে পাক পবিত্র হতে পারবেন না, এইটাতে উজু করতে পারবেন না, গোসল করতে পারবেন না, যদি পানির সুরটি এবং মজাটি চেঞ্জ হয়ে যায়। এটাকে বলে তাহের। এটা যদিও পাক কিন্তু আপনি এটা দিয়ে পবিত্র হতে পারেন না। তৃতীয় যে পানির আরেকটি প্রকার সেটি হলো তাকে আরবিতে বলে তহুর। তহর অর্থ হলো সে নিজেও পাক আবার অন্যকেও পাক করে, নিজেও পাক এবং অন্যকেও পাক করে, অন্যও এই পানির দ্বারা সে উজু করতে পারবে, গোসল করতে পারবে। ওইটি হলো শুধু পানি যে পানির সুরত এবং মজা পরিবর্তন হয়নি, পানির আসল সুরতেই আছে, ওই পানিকে বলা হয় আরবিতে তহর। সেটি আপনি সেটি নিজেও পাক আবার অন্যও এই দ্বারা পাক হতে পারে, অন্য এই পানির দ্বারা উজু এবং গোসল করতে পারে। তো তিন ধরনের পানির কথা বলা হলো। তো আমাদের এই ভাই যে বলেছেন যে ওনার বালতিতে সাবান পড়েছে, বালতির পানির কথা, এখন বালতির পানি যদি সাবান পড়ার কারণে যদি পুরা পানির সুরটি পুরো চেঞ্জ হয়ে যায়, অন্য কালার হয়ে যায়, সাবানের পুরো কালার হয়ে যায়, তখন ওই পানি পাক থাকবে, যেহেতু সাবানও পাক, নাপাক হবে না, কিন্তু এই পানির দ্বারা উজু করলে গোসল করলে হবে না। আপনি উজু করতে হবে একদম শুধু পানি দিয়ে, পানির সাথে যদি কোনো অন্য কিছু মিক্স করা না হয়, যদি পানির পুরো সুরট অন্যরকম হয়ে যায় তখন ওই পানিতে উজু করা যাবে না। তা আপনি এই পানিটি আপনার পাক থাকবে কিন্তু এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না। যদি গোসল করে থাকেন তাও গোসলের পরে আপনি আবার এমনি পানি দিয়ে আপনি গাটি ধুয়ে নেবেন, তখন আপনার আর কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।